এটার মাউন্ট হচ্ছে আবার স্টিল মাউন্ট, খুবই স্টিল হ্যাভি মাউন্ট। ল্যাম্প। হ্যাঁ স্টিল মাউন্ট আচ্ছা খুবই আচ্ছা, হ্যাভি, এটা খুবই দবদ একটা ল্যাম্প। প্রাইমগুলো যদি আমাদের থেকে নেন এগুলোর প্রাইস অনলি ফর 4000 টাকা, অনলি 4000 টাকা হ্যাঁ। লেন্স। নিকন বা ক্যানন দুইটাই পেয়ে যাবেন। আইএস এসটিএম ল্যান্স, সাইলেন্ট টাচ মোটর, ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ফোকাস নিবে। আসসালামু আলাইকুম শুভ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো প্রথম পর্বে তো আমরা বডির প্রাইস সম্পর্কে ধারণা দিছি, এখন হচ্ছে আমরা লেন্স আছে কিছু, তো লেন্স সম্বন্ধে ধারণা দিব। তাহলে যারা বডি পারচেজ করবে তাদের একটা আইডিয়া হয়ে যাবে আসলে কোন লেন্সটা দিয়ে কত টাকার মধ্যে নিলে আমার জন্য বেটার হবে। অবশ্যই, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করার আগে দোকানের নামটা আর অ্যাড্রেসটা একটু সহজ ভাষায় বলে দিন যাতে সবাই আসতে পারে। শপের লোকেশন হচ্ছে চিটাগং এর লালখান বাজার আমি সেন্টার, 3rd ফ্লোর, শপ নম্বর 5, আর আমাদের শপের নাম হচ্ছে বিডি ক্যামেরা এন্ড গ্যাজেট। বিডি ক্যামেরা এন্ড গ্যাজেট, আচ্ছা। তো আজকে আমরা প্রথমে সবচেয়ে কম দামি যে লেন্স মানে সবাই কিনতে পারবে, থেকে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ক্যানোনের বা নিকনের কিট লেন্স দিয়ে, সেটা হচ্ছে বেসিক লেন্স, যেটা সাধারণত যারা একটা বডি পারচেজ করে থাকে সাধারণভাবে যে লেন্সটা নেয় সেটা হচ্ছে কিট লেন্সটি। জি জি। তো যারা নাইকন ইউজ করেন তারা কিট লেন্স নাইকনের নেবেন, যারা ক্যানন ইউজ করে থাকেন তারা ক্যানন নেবেন। 18-55 কিট লেন্স, এটা 18x55 mm। তো যারা নতুন শুরু করবেন তারা অবশ্যই একটা কিট লেন্স দিয়ে শুরু করবেন। জি। এরপর আপনি যখন অ্যাডভান্স লেভেল একটু কাছে যাবেন তখন প্রাইম, বা যারা প্রাইম ইউজ করে তারা প্রাইম নেবেন, যারা জুম লেন্স ইউজ করেন বা জুম লেন্স ভালো লাগে তারা জুম লেন্স নিতে পারেন, দুইটাই ভালো হবে, কোনোটা খারাপ হবে না। তো এই প্রাইমগুলো যদি আমাদের থেকে নেন এগুলোর প্রাইস হবে অনলি ফর 4000 টাকা, অনলি 4000 টাকা লেন্স। নিকন বা ক্যানন দুইটাই পেয়ে যাবেন 4000 টাকা, ঠিক আছে। আর পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, এটার মধ্যে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি 5 বছর, যে কোনো লেন্স নেন যে কোনো বডি নেন 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। তো এরপরে আমি একটু প্রাইম দেখাই, প্রাইম নেন যারা প্রাইম লাভার, যারা প্রাইম কিনতে চান তারা প্রাইম নিতে পারেন। আমাদের কাছে আছে 50mm 1.8 এর YNR 50mm প্রাইম লেন্স, তো যারা একটা 50mm প্রাইম চান কম রেডের মতো তারা চাইলে YN-টা নিতে পারেন। এটা 1.8 অ্যাপারচার, এটার প্রাইস পড়ে আপনার 5000 টাকা, 5000 টাকা। তো এটা হচ্ছে YNR 50mm প্রাইম লেন্স, এটা হচ্ছে নিকন মাউন্ডের, নিকন মাউন্ড। কিনন ক্যানন আর নাইকন দুইটা আলাদা আলাদা হয়ে থাকে, এটা নাইকনের YN 50mm, নাইকন মাউন্ডের। এটা যদি নেন এটার প্রাইস পড়ে 6500, আচ্ছা। এগুলো কি হালকাও জুম করা যায় না? এটাই এটা যদি আমার থেকে নেন এটা প্রাইস থাকবে আপনার 6500 টাকা, 6500 টাকা বাসন টুটা। তো এরপরে আমি একটু হোয়াইট থেকে জুমে যাই, এটা হচ্ছে 15x65, যারা একটা লাইন দিয়ে দুইটার কাজ করতে চায়, টুকটাক মোটামুটি কাজ পা মানে ভালো কাজ চায় তারা চাইলে এটা নিতে পারেন। এটা হোয়াইটও পেয়ে যাবেন, আপনি হচ্ছে আপনার সিঙ্গেল ছবিও পেয়ে যাবেন। আর এ হচ্ছে 15x85 লেন, তো এটা যদি আমার থেকে নেন এটার প্রাইস লাগবে অনলি 15000 টাকা, অনলি 15000 টাকা, অনলি 15000 টাকা। তো এরপরে আমাদের কিছু জুম আছে, আমরা জুম দেখাই, এটা হচ্ছে 75x300 mm, 75x300, যারা হচ্ছে আপনার ওই জুম লেন্স পারচেজ করতে চায় কি নিবে তারা চাইলে 75-300 নিতে পারেন। 75-300 আসলে একদম বিগিনিং হিসেবে নতুন ইউজারদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো লেন্স, জি জি, জুম লেন্স মানে ইউজারদের ক্ষেত্রে, নতুন ইউজারদের ক্ষেত্রে। আচ্ছা, তো 75-75x300 mm লেন্স যদি আমার থেকে পারচেজ করেন এটার প্রাইস লাগবে অনলি ফর 8000 টাকা, অনলি 8000 টাকা। তো আরেকটি লেন্স আছে ক্যানন মাউন্টের সিগমা, যারা সিগমা ইউজার, সিগমা পছন্দ করে তারা চাইলে সিগমাটা নিতে পারেন 70-300। আর এটাতে একটা মুড দেওয়া আছে মাইক্রো মুড, যখন আপনি মাইক্রো সুইচ করবেন বার্ড বা ছোটখাটো কোনো প্রোডাক্টের ছবি দিলে খুবই ভালো একটা ডিটেল দিবে মাইক্রো মুড হওয়ার কারণে, এটা মাইক্রো ওয়ার্ক করে, তো চাইলে এটাও আপনারা পারচেস করতে পারেন। তো এটা যদি আমাদের পারচেস করেন এটার প্রাইস সেম 8000 টাকা, অনলি 8000 টাকা। তো আরেকটা লেন্স আছে, এটা হচ্ছে সিগমা, সিগমার এটা হচ্ছে আপনার ক্যানন মাউন্ট, তো আমাদের কাছে ক্যানন নিকন দুইটাই আছে, যার যেটা দরকার সেটা নেবেন, ওটাও 8000 টাকা, ঠিক আছে। তো এরপর আরেকটা লেন্স আছে নাইকনের 18105, যারা নাইকন একটার মধ্যে দুইটা কাজ করতে চায় মানে সিঙ্গেল ছবিও নিবে আপনার গ্রুপ ছবিও তুলবে, তো তারা চাইলে এটা নিতে পারেন। এই লেন্স কিনে আমাদের থেকে প্রাইস পড়ে 10000 টাকা, 10000 টাকা। এরপর আরেকটি লেন্স আছে 18x140, 18x140, একটার কাজ দুইটা করে দিই মানে একটা লেন্স দিয়ে দুইটা কাজ করতে পারেন মোটামুটি, এটা হচ্ছে নাইকনের। এই লেন্সটা যদি আমার থেকে নেন অনলি ফর 13000 টাকা, অনলি 13000 টাকা। এরপর আরেকটি লেন্স আছে, সেটা হচ্ছে আপনার 18x55 আইএস এসটিএম ল্যান্স, সাইলেন্ট টাচ মোটর, আচ্ছা। এটার ফোকাসিংটা অনেক ফাস্ট, যারা আপনি হচ্ছে আপনার ফটোগ্রাফির কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই একটা ভালো বেনিফিট দেবে, আর হচ্ছে আপনার ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ফোকাস নেবে, ফোকাসটা ছাড়ে না, কারণ এটার ফোকাস পয়েন্টটা অনেক ফাস্ট। তো এই লেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এটা নেন তাহলে হচ্ছে আপনার ফোকাসিং এর ক্ষেত্রে আপনার কালার, তারপর হচ্ছে শার্পনেসটা খুবই একটা ভালো পাবেন এই লেন্সে। যারা হচ্ছে আপনার বিশেষ করে ভিডিওগ্রাফি করে, সিনেমাটোগ্রাফি, তারা কিন্তু সচরাচর এই লেন্সটা ইউজ করে থাকে, ক্রপ বডি যারা ইউজ করে থাকে।
এটা যদি আমার থেকে নেন এটার প্রাইস আসবে 15000 টাকা 15000 টাকা তো এরপর আরেকটা ল্যান্স আছে সেটা হচ্ছে সেই সিগমা ডিজি এটা হচ্ছে ক্যানন মাউন্টার আমাদের কাছে দুইটা আছে তো যারা ক্যানন নিবেন যারা নাইকন দরকার হয় সিগমা তারা নাইকন নিতে পারবেন অনলি ফর 8000 টাকা অনলি 8000 টাকা এরপর আরেকটা প্রাইম ল্যান্স আছে সর্বশেষ 50mm 1.8 অ্যাপারচার এসটিএম ল্যান্স মানে সাইলেন্ট টাচ মোটর খুবই একটা ভালো ল্যান্স এটা এসটিএম ল্যান্সটা এটার মাউন্ট হচ্ছে আবার স্টিল মাউন্ট फोटोग्राफी তারা কিন্তু এটা পারচেজ করে থাকে এটা হচ্ছে আপনারা নন প্রফেশনাল জন্য এটা ফুললি প্রফেশনাল যারা কাজ করে তারাই কিন্তু কেন কারণ হচ্ছে এগুলো ল্যান্সগুলোর কস্ট একটু অনেক বেশি এটা আপনার নিউ আপনার কিনতে গেলে প্রায় পর আপনি 45-46000 টাকা পড়ে যায় এই ল্যান্সটা তো এটা যদি আমার থেকে নেন আমার আমরা দিচ্ছি অনলি ফর 33000 টাকা 33000 টাকা হ্যাঁ 70200 অ্যাপ ফরল দিচ্ছি আমাদের 70200 অ্যাপ ফরল দিচ্ছি আমরা অনলি ফর 33000 টাকা আর আমাদের থেকে যে ল্যান্সই নেন সাথে পেয়ে যাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো ভাই এখানে কুরিয়ার সার্ভিস কোন অ্যাভেলেবিলিটি আছে তো কুরিয়ার হচ্ছে আপনারা যারা সিটির বাইরে আছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের পারচেজ করতে পারেন আমরা হচ্ছে আপনার 24 ঘন্টার মাধ্যমে কুরিয়ার করে দেবে তো ডিসপ্লে থাকে তার নাম্বার চাইলে আপনি যোগাযোগ করে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে এই মালামালটি পারচেজ করতে পারেন আচ্ছা আচ্ছা কত ভিডিওতে আমরা বলছিলাম প্রতারণা হচ্ছে একটা হ্যাঁ প্রতারণা সেটা তো আমি বলছি সেম হচ্ছে আপনারা কেউ যদি আপনাদেরকে কার্ড শো করে যদি আপনার থেকে আপনার অ্যাডভান্সের টাকা চাই কখনো দিবেন না আমাদের রেজিস্টার্ড নাম্বার হচ্ছে এটাই আমরা অন্য নাম্বার থেকে কোনো কন্ট্যাক্ট করি না বা অন্য নাম্বার থেকে আমরা যোগাযোগ করি না এই নাম্বার আমাদের ডিসপ্লে থেকে নাম্বারে যোগাযোগ করবেন আর কল করার পূর্বে বলবেন আপনাদের সবটা ভিডিও করে দেখান আর প্রোডাক্টই দেখান আর আমরা অ্যাডভান্স হিসেবে যে অনলি ফর 500 টাকা আমরা 5-10000 টাকা নিই না সেটা হচ্ছে আমরা কুরিয়ার চার্জের ক্ষেত্রে আপনি যদি কোনো কারণে মালটা না তোলেন মালটা ব্যাক আসবে তাহলে আপনার ওই চার্জের টাকা দিয়ে আমরা কিন্তু কুরিয়ার থেকে মালটা নিতে পারবো জি জি তাহলে আমার কোনো লস হবে না তো এই ক্ষেত্রে আমাদের চার্জটা নেও তো আমি যাওয়ার আগে আমাদের সব লোকেশন একটু করে দিই আমাদের সব লোকেশন হচ্ছে চিটাং এর লালখান বাজার আমিন সেন্টার 3rd ফ্লোর শপ নাম্বার 5 আর আমাদের সবার নাম হচ্ছে বিডি ক্যামেরা এন্ড গ্যাজেট তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ